বিএনপি ভেবেছিল বিদেশি প্রভুরা এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু দেশবাসীর সমর্থন না পেয়ে তারা হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, দেশ পিছিয়ে যাক এমনটা চায় না তরুণ ও যুব সমাজ, তারা দেশকে এগিয়ে নিতে চায়। তাই বিএনপির আন্দোলনে তরুণ যুব সমাজের সমর্থন নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানের 19তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবিলা করে দেশকে এগিয়ে যেতে হবে। ওদের মোকাবেলা করেই আমাদেরকে এগুতে হবে। আমরা যদি ওদের মোকাবেলা না করি তাহলে সাধারণ মানুষ নিগৃহীত হবে, নির্যাতিত হবে এবং এই দেশ পাশবিক আচরণে ভরে যাবে। তরুণ সমাজ, ছাত্র সমাজকে বলেন, যুব সমাজ, যে আপনাদের আন্দোলনে তারা আসতেছে না, তার ভূমিকা নেই, কেন যাবে? আপনারা তো বলতেছেন টেক ব্যাক বাংলাদেশ, মানুষকে পিছনে নিয়ে যেতে চান, তো বাংলাদেশকে তো পিছনে নিয়ে যেতে দেখতে চায় না কেউ।